বাজারে চালের দাম কিছুটা বাড়তি থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে ওএমএসের 30 টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের তদারকিতে চট্টগ্রামের 16 স্পটে এই চাল বিক্রির কার্যক্রম চলে। স্পট পরিবর্তন করে প্রতিদিন 41 ওয়ার্ডে চড়ে এই কার্যক্রম। আর বাজারে চেয়ে কম দামে চাল পেয়ে খুশি সাধারণ মানুষ। 5 কেজি 150 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের জন্য খুব উপকার হচ্ছে। আমরা বাজারে কিনতে গেলে এটা আমাদের 60 টাকায় 70 টাকায় চাল কিনতে হয়, তাহলে আমরা কিছু টাকা রইলে উপকার হচ্ছে। এটা দিচ্ছে যে মানুষের জন্য উপকার হচ্ছে। প্রত্যেকে প্রতিদিন সর্বোচ্চ 5 কেজি করে চাল কিনতে পারবেন। চাহিদার কারণে বরাদ্দ পাওয়া চালের বেশিরভাগ দুপুরের আগে বিক্রি হয়ে যায়। আমরা তো 70 টাকা 60 টাকা চাল কাটাতে পারতেছি না, 30 টাকা করে দিচ্ছে যে এটাই ভালো না আমাদের জন্য। আলহামদুলিল্লাহ ভালো, একপরে গরিবের জন্য এটা সাশ্রয় হয়। আমরা যখন গরিব মধ্যবিত্ত, আমাদের জন্য তো কন্টিনিউ করা উচিত। অনিয়ম ঠেকাতে ডিলার তদারকির জন্য প্রতিটি স্পটে একজন খাদ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটাকে 600 জনের জন্য চাল বরাদ্দ আছে, 2 টন করে প্রতি এলাকা এলাকায় চালগুলো দেওয়া হচ্ছে। জন প্রতি হলো 5 কেজি, 30 টাকা করে, 150 টাকা করে।